আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই এবং এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই তিনটি বীজগণিতীয় রাশি হলে আমরা এখানে দেখেছি তিনটি বীজগণিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় বীজগণিতীয় রাশি তাহলে এখানে তিনটি বীজগণিতীয় রাশি হলে ক নাম্বার প্রশ্ন প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি অর্থাৎ আমাদের উদ্দীপকের মধ্যে প্রথমে যেই রাশিটি দেওয়া রয়েছে তার পদ সংখ্যা কয়টি তা জানতে চায় এবং তা কি কি সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা সবার প্রথমে লিখব সমাধান ক এখন লিখব প্রথম রাশিটি হলো আমরা প্রথম রাশিটি লিখলাম এখন আমরা লিখব যে রাশিটির প্রথম রাশিটির পদ সংখ্যা হলো এখানে আমরা আমরা দেখতেছি যে এই যে প্রথম রাশিটি এখানে আমাদের সর্বমোট এক দুই তিন এখানের মধ্যে তিনটি পদ রয়েছে তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম রাশিটির পদ সংখ্যা হলো তিনটি এখন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে পদ সংখ্যা কয়টি আমরা লিখলাম পথ সংখ্যা হলো তিনটি এবং কি কি এই যে তিনটি পদ এই তিনটি পদ কি কি সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা লিখব পদগুলো হলো আমাদের এই প্রথম রাশিটি থেকে ফাইভ এক্স স্কোয়ার এটা হচ্ছে একটি পদ এক্স ওয়াই এটি হচ্ছে একটি পদ এবং সর্বশেষ থ্রি ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আরও একটি পদ অর্থাৎ আমরা এখানের মধ্যে তিনটি পদ এই তিনটি পদ কি কী তা আমরা লিখে দিলাম আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাশি তিনটি যোগ করো এর সহগ কত তা নির্ণয় করো অর্থাৎ আমাদের উদ্দীপকের মধ্যে যে তিনটি রাশি দেওয়া রয়েছে এই তিনটি রাশিকে এখন আমাদেরকে যোগ করতে হবে সবার প্রথমে তাহলে আমরা লিখব যে রাশি তিনটির যোগ ফল নির্ণয় এখন আমরা লিখব সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই এখন আমরা প্রথম যে রাশিটি তাকে আমরা এখন লিখব ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিটি যখন আমরা লিখবো আমাদের এই উপরের কথাটির দিকে খেয়াল করতে হবে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই সদৃশ পদ বলতে কী বুঝায় সদৃশ পদ বলতে বোঝায় যখন একাধিক পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহক অর্থাৎ সহজ কথায় শুধুমাত্র সহকের মধ্যে পরিবর্তন হবে কিন্তু বাকিগুলো একই থাকবে সেই পদগুলোকে আমরা সদৃশ পদ বলবো অর্থাৎ যখন আমরা এখানে মধ্যে একটা উদাহরণ দেখাইতে পারি যে আমরা যদি এখন এখানে মধ্যে লিখি যে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এখানে যদি লিখি সেভেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটি পদ হচ্ছে সদৃশপদ কেন এখানের মধ্যে শুধুমাত্র সহকের মধ্যে পরিবর্তন আর বাকিগুলো হুবহু একই রয়েছে যখন একাধিক পদের মধ্যে শুধুমাত্র সহকের মধ্যে পরিবর্তন হয় বাকিগুলো একই থাকে তখন তাদেরকে আমরা সদৃশ পদ বলে থাকি তাহলে এখানের মধ্যে এই যে তিনটি রাশি রয়েছে এই তিনটি রাশির মধ্যে আমরা এই যে সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখবো তাহলে এখানে মধ্যে আমরা প্রথম রাশিটিকে লিখলাম এখন দ্বিতীয় রাশি লেখার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার বরাবর আমরা তার নিচে এক্স স্কোয়ার লিখবো তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ফাইভ এখানে এক্স স্কোয়ারের সহগ এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে ওয়ান তাহলে সহগের মধ্যে পরিবর্তন বাকিগুলো একই ভিত্তি এবং পাওয়ার একই থাকে এখন মাইনাস এইট এক্স ওয়াই এই যে এক্স ওয়াই তাহলে এই এক্স ওয়ার বরাবর নিচে লিখবো মাইনাস এইট এক্স ওয়াই আমরা দ্বিতীয় রাশিকে লিখলাম এখন আমরা তৃতীয় রাশিকে লিখবো ওয়াই স্কোয়ার আমরা দেখতেছি যে এখানে ওয়াই স্কোয়ার আছে বরাবর এখানে আমাদের লিখব ওয়াই স্কোয়ার এর সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে এরপর মাইনাস এক্স স্কোয়ার এই যে এখানের মধ্যে বরাবর নিচে লিখব মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই প্লাস টেন এক্স ওয়াই আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখলাম এখন আমরা কি করবো আমরা এখন যোগ ফল নির্ণয় করবো আমরা এখন লিখবো যে যোগ করে এখন আমরা যোগ করি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ তিনটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার দুইটাই প্লাস করতে হবে অর্থাৎ প্লাস ফোর ওয়াই স্কোয়ার এবার এখানের মধ্যে প্লাস এক্স ওয়াই প্লাস টেন এক্স ওয়াই তাহলে একটা এক্স ওয়াই দশটা এক্স ওয়াই একসাথে করলে কথা হয় এগারো এক্স ওয়াই এলেভেন এক্স ওয়াই সেখান থেকে আবার এইট এক্স ওয়াই মাইনাস করতে হবে তাহলে এগারোটা থেকে যদি আটটা চলে যায় তাহলে থাকে তিনটা থ্রি এক্স ওয়াই এখন এগারোটা এক্স ওয়ের সামনে হচ্ছে প্লাস চিহ্ন আর আটটা এক্স এর সামনে হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে বড়ো কোনটা এই যে এগারোটা এক্স ওয়াই হচ্ছে বড়ো তাদের সামনে কী চিহ্ন ছিল প্লাস চিহ্ন তাহলে আমাদের এইখানের মধ্যে প্লাস চিহ্ন বসবে এবার এইখানের মধ্যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছয়টা এক্স স্কোয়ার সেখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস করতে হবে তাহলে হয় ফাইভ এক্স স্কোয়ার এছাড়া আপনারা বলতে পারেন যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস কাটা থাকলো ফাইভ এক্স স্কোয়ার এভাবে করে লেখা যায় তাহলে আমরা এখন এটাকে যোগ করলাম আমাদেরকে বলা হয়েছে যে যোগ করো আমরা যোগ করলাম এখন বলা হয়েছে যে যোগ ফল যেটা বের হবে সেই যোগ ফলের এক্স ওয়াই এর সহক কত আমরা এখানের মধ্যে এই যে এক্স ওয়াই দেখতেছি এই এক্স এর সহক তারা জানতে চায় তাহলে আমরা এখন লিখব যে এখানে প্রাপ্ত যোগ ফলের এক্স ওয়াই এর সহক হলো তাহলে আমরা এখন লিখলাম যে এখানে প্রাপ্ত যোগ ফলের এক্স ওয়াই এর সহক হলো এখন সহকটা কত সেটা আমরা নির্ণয় করব। এখানে এই যে এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই এর সামনে কত দেখা যাইতেছে প্লাস থ্রি তাহলে আমরা এখানের মধ্যে শুধুমাত্র থ্রি লিখে দিলেই চলবে কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখার বিষয় যদি এখানে মধ্যে মাইনাস থ্রি হইতো তখন কিন্তু চিহ্ন সহকারেই লিখতে হইতো যে এক্স ওয়াই এর সহক হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ সহকের ক্ষেত্রে যে চিহ্নটা হয় সেই চিহ্নটা সহকারে লিখে দিলেই সেই চিহ্ন সহকারে লিখতে হবে তাহলে এখানের মধ্যে আমাদের এখানে এক্সয়ের সামনে কত আছে প্লাস থ্রি প্লাস চিহ্নটা না লিখলেও চলে কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকতো অবশ্যই মাইনাস চিহ্ন এখানে লিখতে হইতো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা আমাদের এই খ নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান করলাম আমাদের প্রশ্নে বলা হয়েছে রাশি তিনটি যোগ করো যোগ ফলের এক্স ওয়াই এর সহক কত তাহলে আমরা এখানে তো সবার প্রথমে রাশি তিনটিকে লিখে বললাম যে রাশি তিনটির যোগ নির্ণয় এখন এখানে লিখলাম সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই সদৃশ পদ বলতে কী বুঝাই ইতিমধ্যে আমরা এখানে বুঝিয়েছি যে যখন একাধিক পদের মধ্যে শুধুমাত্র সহগে পরিবর্তন হয় তখন ওই পদগুলোকে আমরা সদৃশ পদ বলে থাকি তাহলে আমরা প্রথম রাশিটিকে লিখলাম দ্বিতীয় রাশি লেখার ক্ষেত্রে সদৃশপদের নিয়ম অনুযায়ী বসালাম তৃতীয় রাশিকে একই নিয়মে বসালাম এখন আমরা যোগ করব, যোগ ফল নির্ণয় করে যোগ ফল বের হইল ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখন আমাদেরকে বলা হয়েছে যোগ করো আমরা যোগ করলাম যোগ ফলের এক্স ওয়াই এর সহক কত তাহলে এখানে যে যোগ ফলটা বের হইল এই যোগ ফলের এক্স ওয়াই এর সহক হচ্ছে প্লাস থ্রি আমরা লিখে দিলাম যে এখানে প্রাপ্ত যোগ ফলের এক্স ওয়াই এর সহক হলো থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যানসার যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হতো কিন্তু প্লাস চিহ্ন হওয়াতে আমরা প্লাস চিহ্নটা দেই নেই কিন্তু আপনারা যদি চান এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন শুধু থ্রি বলতো প্লাস থ্রিকেই বোঝাই এই জন্য আমরা শুধু থ্রি লিখলাম কিন্তু বারবারে বলতেছি মাইনাস চিহ্ন হলে কিন্তু অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হতো আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ব্রাকেট মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই ব্রাকেটের মধ্যে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই ব্রাকেটের মধ্যে বলা হয়েছে যে সরল করে এর মান নির্ণয় করো যখন এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ আমাদেরকে সবার প্রথমে এই এই সম্পূর্ণটার সরল করতে হবে সরল করার পর এক্সের মান টু ওয়াই এর মান ওয়ান এই হিসাবে ওই সরল মানটার মান নির্ণয় করতে হবে সবার প্রথমে আমরা লিখবো যে সমাধান গ আমরা এখন সবার প্রথমে এই যে এখানে যেভাবে দেওয়া আছে হুবহু একই রকম আমরা সম্পূর্ণটা লিখে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে সরল করা তাহলে আমরা এখন সরল করব কিভাবে করব। সবার প্রথমে এই ব্রাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্রাকেটের সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ আমরা ধরে নিতে পারি প্লাস চিহ্ন তাহলে প্লাসে প্লাসে প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই সুতরাং এই ব্র্যাকেটকে উঠালে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না যা আসে তাই থাকবে এখন আমরা এই ব্র্যাকেটকে উঠানোর চেষ্টা করব কিন্তু এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই অর্থাৎ ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেই চিহ্নগুলো থাকে সেগুলো বিপরীত চিহ্ন হয়ে যায় এবার এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ ভিতরের চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স ওয়াই এখন আমরা পরবর্তী লাইন করব কিভাবে করব এখানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এখানে আমাদের মাইনাস এক্স স্কোয়ার এখানে আমাদের প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাদ তাহলে থাকলো শুধু ফাইভ এক্স স্কোয়ার এরপর প্লাস এক্স ওয়াই এবং এখানের মধ্যে প্লাস এইট এক্স ওয়াই তাহলে একটা এক্স ওয়াই আটটা এক্স ওয়াই টোটাল কয়টা হয় সর্বমোট নয়টা এক্স ওয়াই সেখান থেকে আবার দশটা এক্স ওয়াই মাইনাস করতে হবে তাহলে আমরা এখানে আসে হচ্ছে নয়টা এক্স ওয়াই আর এখানে আসে দশটা এক্স ওয়াই মাইনাস করতে হবে তাহলে ফলাফলটা কীরকম হয় ফলাফলটা এরকম হবে যে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস টেন এক্স ওয়াই তাহলে ফলাফল কী দাঁড়ায় ফলাফল দ্বারা এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস তো অবশ্যই করতে হবে তাহলে আমরা কি করতে পারি নয়টা থেকে দশটা মাইনাস করতে পারবো না তাহলে আমরা একটা কাজ করি দশটা থেকে নয়টা মাইনাস করে দিই তাহলে থাকে একটা এক্স এখন চিহ্নগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে বড় কোনটা সেই হিসেবে বড় হচ্ছে টেন টেনের সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে ফলাফলেও মাইনাস চিহ্ন বসবে অর্থাৎ নয়টা এক্স ওয়াই থেকে যদি আমরা দশটা এক্স ওয়াই মাইনাস করি ফলাফল হবে মাইনাস এক্স ওয়াই আমরা এই ফলাফলটা এখানে লিখবো এইবার আমরা এখানে ওয়াই স্কোয়ারের কাজ করব প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে নাই তাহলে তিনটা ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা ওয়াই স্কোয়ার মাইনাস করি তাহলে ফলাফল হবে প্লাস টু ওয়াই স্কোয়ার আমরা এখানে ফলাফল বের করলাম অর্থাৎ সরল মান নির্ণয় করলাম এখন আমাদেরকে এক্সের এর মান টু ওয়াই মান ওয়ান এই হিসাবে আমাদের এই রাশিটার মান বের করতে হবে তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা মান বসাবো ফাইভ এখানে আমাদের ফাইভ এক্স স্কোয়ার কীভাবে আসে ফাইভ টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে ফাইভ আকারে আসে ফাইভ টু এক্স স্কোয়ার এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু তাহলে টু দিলাম এবার হচ্ছে স্কোয়ার ব্রাকেটের উপরে স্কোয়ার দিলাম মাইনাস চিহ্ন এক্স ওয়াই এক্স ইন টু ওয়াই এক্সের মান হচ্ছে টু ইনু ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই মান হচ্ছে ওয়ান হোলি স্কোয়ার পাশে আমরা লিখে দিব যেহেতু এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এই এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান হওয়ার কারণে আমরা এখানে মানগুলো বসালাম এখন আমরা মান নির্ণয় করবো তাহলে ফাইভ ইন্টু আমি যদি এখানে ভেঙে ভেঙে করি আমি না ভেঙে করতে পারবো কিন্তু আমরা যদি ভেঙে করি সেই ক্ষেত্রে কী হবে টু এর উপরে স্কোয়ার তার মানে কি টু দুই বার গুণ হবে টু ইন্টু টু মাইনাস টুকে ওয়ান দ্বারা গুণ দিলে হয় টু প্লাস টু ইন্টু যদি স্কোয়ার করি তার মানে কী হবে ওয়ান দুইবার গুণ হবে তাহলে ওয়ান ইন্টু তাহলে পরবর্তী লাইন আমরা এবার সরাসরি করে দিব দুই দু চার চার পাঁচা 2 মাইনাস টু এক এক দুই এক দুই আমি আবারও বলতেছি এক এক কে এক অর্থাৎ এখানে ফলাফল ওয়ান তাকে যদি আবার টু দ্বারা গুণ দেই তাহলে দু এককে দুই এখন কি হবে ফলাফল মাইনাস টু প্লাস টু বাদ হয়ে গেল ফলাফল থাকলো প্লাস টুয়েন্টি এটাই হচ্ছে অ্যান্সার তাইলে আমরা এখানে পাশে অ্যান্সার শব্দ লিখে দিতে পারি আমরা আমাদের এই অঙ্কটা কীভাবে করলাম আরও একবার বলে দিই আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই বলা হয়েছে যে সরল করে এর মান নির্ণয় করো যখন এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ আমাদেরকে সবার প্রথমে সরল করতে হবে আমরা সরল করলাম সরল করার পর এক্সের মান টু ওয়াইয়ের মান ওয়ান এই হিসেবে এই সরলীকৃত যেই মানটা বের হয়েছে তার মান নির্ণয় করতে হবে আমরা এক্সের মান বসালাম ওয়াই এর মান বসালাম এই হিসাবে আমরা ফলাফল পেলাম যে টোয়েন্টি এটাই হচ্ছে আমাদের নং প্রশ্নের অ্যান্সার আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম